চট্টগ্রামের সাতকানিয়ায় গত 5 এপ্রিল অনুষ্ঠিত হয়েছে 14 হাত চেয়ারম্যান গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ফাইনাল খেলা। খেলায় অংশ নিয়েছে কাজীর খিল একাদশ ও 14হা কিংডম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী এমপি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আফসার চৌধুরী, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসের মোবারক হুসাইন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবুদ্দিন চৌধুরী, সাতকানিয়া উপজেলা কৃষক লীগ সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি বলেন, খেলাধুলা মানুষকে এবং মানুষের মনকে সুস্থ রাখে। মাদক থেকে দূরে থাকার অন্যতম পথ হল খেলাধুলা। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন। যদিও এখানে লোহাগড়ের মানুষ আসছে, সাতকানিয়ার মানুষ আসছে, কিন্তু সবাই এখানে একত্রিত হয়েছে, তার সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে স্টেডিয়াম অনুমোদন করে ফেলছি আমি, লোহাগড়ের জন্য একটা করছি, সাতকানিয়ার জন্য একটা করছি। এখন সাইট সিলেকশন যদি চেয়ারম্যান সাহেব যদি এখানে দিতে পারে তাহলে এখানে করে ফেলব। দর্শনীয় জায়গা, লোকেশন সুন্দর আছে, অনুমোদন করা আছে, যদি চেয়ারম্যান সাহেব এখানে ঠিক করে দেয় আমরা শুরু করে দেবো কাজ। যুবক শ্রেণীর এবং ছাত্র বৃদ্ধ শিক্ষার্থী যারা আছেন, একদিকে লেখাপড়া মনোযোগ দেবেন, খেলার প্রতিও মনোযোগ দেবেন, আর মাদক জাতীয় জিনিস থেকে বিরত থাকবেন। এবং এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখাপড়া, ক্রীড়া এবং অন্যান্য সাংস্কৃতিক প্রোগ্রাম এগুলোকে কেন গুরুত্ব দিচ্ছেন, যাতে যুবক শ্রেণী মাদক জাতীয় জিনিস থেকে বিরত থাকে, কারণ এই মাদকের মাধ্যমে জাতি ধ্বংস হয়ে যায়। তো সেই বিষয়গুলো আপনাদেরকে আমি অনুরোধ করতেছি যে আপনারা সেভাবে চলবেন।